যে জিনিসটির জন্য অপেক্ষা করছিল ইসরোর বিজ্ঞানীরা, চন্দ্রযান তিনের ল্যান্ডার সেই জিনিসটি করে দেখিয়েছে। চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার ইসরোর বিজ্ঞানীদের কাছে গ্রিন সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। বিক্রম ল্যান্ডারের থেকে গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই ইসরোর বিজ্ঞানীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। অন্যদিকে ইসরোর বিজ্ঞানীদের থেকেও আপডেট দেওয়া হয়েছে যে চন্দ্রযান তিনের রেগুলার হেলথ চেক আপ একদম ঠিক আছে, আর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে নামার জন্য একেবারে প্রস্তুত। কি এই আপডেটটি শুনে আপনি খুশি হলেন তো? হ্যাঁ, এই আপডেটটি শোনার পর আমিও খুশি হয়েছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিকে শেয়ার করে নিজের বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দেবেন যে আমাদের বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে নামার জন্য একেবারে প্রস্তুত। আর সাথেই কমেন্ট বক্সে ইসরোকে কংগ্রাচুলেশন জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের কাছে আরও একটি অনুরোধ করব, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের চন্দ্রযান তিন চাঁদের মাটিতে ত্রুটিহীনভাবে ল্যান্ড করতে সক্ষম হয়। আর মাত্র কয়েক মুহূর্ত পরেই ভারত একটি নূতন ইতিহাস গড়তে চলেছে। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে চন্দ্রযান তিনের ল্যান্ডিং মানুষ ঘরে বসে বসেই লাইভ দেখতে পাবে। বর্তমানে আমাদের চন্দ্রযান কিন্তু চন্দ্রপৃষ্ঠের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর চাঁদের মাটিতে ল্যান্ড করার আগে মানে বর্তমানে চন্দ্রযান তিনের গড় দূরত্ব মানে চাঁদ থেকে গড় দূরত্ব মাত্র 25 কিলোমিটারের আশেপাশে। ইতিমধ্যেই কিন্তু ইসরোর বিজ্ঞানীরা তাদের হেডকোয়ার্টারে বসে কাউন্টডাউন শুরু করে দিয়েছে। আর বলতে গেলে শুধুমাত্র ইসরোর বিজ্ঞানীরাই নয়, বরং সারা ভারতবর্ষের মানুষই কাউন্টডাউন শুরু করে দিয়েছে চন্দ্রযান তিনের ল্যান্ডিং দেখবে বলে। আর মাত্র কয়েক মুহূর্ত পরেই বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে ল্যান্ড করার চেষ্টা করবে। তবে এখানে বলাই বাহুল্য যে অপরদিকে কিন্তু রাশিয়াকে নিয়ে আমাদের দুঃখ লাগে, কারণ 14টি মুন মিশন করার সত্ত্বেও রাশিয়া কিন্তু লুনা 25কে বাঁচাতে পারল না। লুনা 25 ক্রাশ করলো চাঁদের মাটিতে। আর ঠিক একই রকম ঘটনা কিন্তু 4 বছর আগে ভারতের চন্দ্রযান 2 ক্ষেত্রেও ঘটেছিল। তবে এখনও কিন্তু একটি প্রশ্ন ইসরোর বিজ্ঞানীদের চিন্তায় রেখে দিয়েছে যে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে পারবে তো? কারণ আমরা জানি 4 বছর আগেও কিন্তু যখন চন্দ্রযান 3 চাঁদ থেকে মাত্র 2.7 কিলোমিটার দূরে ছিল, তখন ইসরোর সাথে চন্দ্রযান 2 যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং সেখান থেকেই কিন্তু চন্দ্রযান 2 হার্ড ল্যান্ডিং করেছিল চাঁদের দক্ষিণ মেরুতে। তবে এবারে কিন্তু ইসরোর বিজ্ঞানীরা অনেক উন্নত মানের এআই টেকনোলজি ব্যবহার করেছে, কারণ এবারে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযানে এমন এআই টেকনোলজি ইউজ করেছে যেটা শোনার পর কিন্তু নাসার বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। কারণ আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বিক্রম ল্যান্ডারকে চাঁদের সবথেকে কাছের কক্ষপথে নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু বিক্রম ল্যান্ডার 25/135 কিলোমিটার অরবিটে ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই আসবে ইসরোর সেই উন্নত মানের এআই টেকনোলজি, কারণ এই কক্ষপথে প্রবেশ করা মাত্রই চন্দ্রযান 3 কিন্তু এই এআই টেকনোলজিকে ব্যবহার করে নিজে থেকেই এই কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে ইসরোর কোনো রকম সাহায্য ছাড়াই। এবং এই কক্ষপথে থাকাকালীন সময়েই ইনস্টল করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছে। এবং এরই মাঝে ইসরোর বিজ্ঞানীরা এমন একটি কাজ করে দিয়েছে যার কারণে বিক্রম ল্যান্ডার নিজে থেকেই তার সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছে। প্রকৃতপক্ষে বলতে গেলে এই বিক্রম ল্যান্ডার কিন্তু চলমান কোনো বস্তু নয়, বরং এটি একটি রোবট। এতদিন তো আপনারা সিনেমায় রোবট দেখে এসেছেন, কিন্তু এবার আপনারা দেখবেন যে বাস্তবে একটি রোবট কিভাবে কাজ করে। বলা হচ্ছে যে এই রোবটের স্মৃতিশক্তি মানুষের থেকেও অনেক তীক্ষ্ণ। এটি এমন একটি রোবট যার মধ্যে তার আশেপাশের পরিবেশকে বোঝার একটি বিশেষ জ্ঞান রয়েছে। মানে সাধারণ ভাষায় বলতে গেলে কিন্তু বিক্রম ল্যান্ডার ভালোভাবেই বুঝতে পারছে যে সে বর্তমানে কোন জায়গায় রয়েছে, কত স্পিডে চলছে এবং কোথায় তাকে যেতে হবে। আর এটা তো আমরা প্রতিটা ভিডিওতেই বলে আসছি যে চাঁদের দক্ষিণ মেরুর কোন অংশে বিক্রম ল্যান্ডারকে ল্যান্ড করতে হবে সেটা বিক্রম ল্যান্ডার নিজে থেকেই ডিসাইড করবে। অপরদিকে এটাও বলা হচ্ছে যে এই বিক্রম ল্যান্ডার কিন্তু ভবিষ্যতে আসা যে কোনো বিপদকে প্রেডিক্ট করতে পারবে। অর্থাৎ যদি কোনো উল্কাপিণ্ড এই ল্যান্ডারের দিকে এগিয়ে আসে, তাহলে কিন্তু এই ল্যান্ডার সেই বস্তু থেকে নিজেকে বাঁচানোর জন্য হয় সেই স্থান থেকে সরে যাবে, নয়তো ইসরোর কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে। বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চন্দ্রযান 3 সাথে যুক্ত থাকা প্রতিটি সেন্সার, প্রতিটি ক্যামেরাকে ভালোভাবে ব্যবহার করছে। আর যার কারণে এটা বলাই যায়
যে বিক্রম ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ মেরুর কোন অংশে ল্যান্ড করতে হবে এটা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই ডিসাইড করবে। অর্থাৎ এই মুহূর্তে ইসরোর বিজ্ঞানীরা শুধুমাত্র তাদের স্ক্রিনে নজর রাখবে এবং বিক্রম ল্যান্ডারের কার্যকলাপগুলির উপর নজর রাখবে। কারণ পৃথিবী থেকে প্রায় 384,000 কিলোমিটার দূরে চন্দ্রপৃষ্ঠের উঁচু উঁচু পাহাড় এবং গভীর খাদের মাঝখানে একটা ভালো সমতল জায়গা খুঁজে সেখানে বিক্রম ল্যান্ডারকে ল্যান্ড করানো বিজ্ঞানীদের পক্ষে কিন্তু খুবই কঠিন কাজ ছিল। আর যার কারণেই এই কঠিন কাজকে সহজ করার জন্য বিক্রম ল্যান্ডারের মধ্যে এই এআই ব্রেন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ল্যান্ডারে উপস্থিত এই এআই ব্রেন বিক্রম ল্যান্ডারের মধ্যে থাকা 9টি সেন্সর আর তার মধ্যে থাকা ক্যামেরার সহযোগিতায় সঠিক ডেটা অ্যানালাইসিস করে ল্যান্ড করার চেষ্টা করবে। আর ঠিক এই কারণেই ইসরোর ব্যবহার করা এই এআই টেকনোলজির কথা শুনে নাসা, রাশিয়া সহ চীনের স্পেস এজেন্সিরাও অবাক হয়ে গেছেন। আর এই এআই টেকনোলজির কারণেই বিভিন্ন বিজ্ঞানীরা দাবি করছেন যে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে ল্যান্ড করবে, এই নিয়ে তারা 100% শিওর। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর প্রার্থনা করতে ভুলবেন না কিন্তু যাতে আমাদের চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়।